এই মুহূর্তে দুর্দান্ত একটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, যেখানে 36,000 শূন্য পদে টিচার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। এখানে 18 থেকে 48 সকল প্রার্থীরা আবেদন করতে পারবে, তুমি যে কোনো স্টেট থেকেই হও না কেন, সকলেই কিন্তু এখানে আবেদনটি করার যোগ্য। আর প্রার্থীদের এখানে সহকারী শিক্ষক, নিম্ন প্রাথমিক, উচ্চ প্রাথমিক সমস্ত বিভাগে কিন্তু টিচার নিয়োগ করা হচ্ছে একসঙ্গে 36,000 শূন্য পদে, যেখানে প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। কিভাবে আবেদন করবে, আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় নিয়োগটি করা হচ্ছে, সব কিছু আমি এই ভিডিওতে ডিটেলসে বলে দেবো। আর আবেদনটি করার জন্য কিন্তু 12/8/2024 আবেদনের লাস্ট ডেট মনে রাখবে, খুবই অল্প সময় দেওয়া হয়েছে। যারা আবেদন করতে ইচ্ছুক পুরো ভিডিও অবশ্যই দেখবে। বিশাল শূন্য পদে বলতে পারো, 36,000 শূন্য পদে 2024-এর সব থেকে বড় শূন্য পদ বলতে পারো। এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে অফিসিয়ালি, সম্পূর্ণ সরকারি নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে, সঙ্গে আবার আদার অ্যালাউন্স রয়েছে। তো চলো ডিটেলসে দেখে নিই। তার আগে তোমাদের কাছে একটি অনুরোধ, পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেট পেতে এক্ষুনি আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি অফিসিয়াল নোটিশটি। এখানে নোটিশটিতে কিন্তু কী কী ডকুমেন্টস সাবমিট করবে, তারপর তুমি কীভাবে রেজিস্ট্রেশন করবে, লগ ইন করবে, সব কিছু স্টেপ বাই স্টেপ প্রসেস বলা হয়েছে। তো এই যে নিয়োগটি করা হচ্ছে, সবার প্রথমেই বলে দিচ্ছি আমি, এটা হলো 5 তারিখে নোটিশটি অফিসিয়ালি প্রকাশিত হয়েছে DEE আসাম থেকে। আসামে এবার কিন্তু 30,133টি শূন্যপদে কিন্তু টিচার নিয়োগ করা হচ্ছে, যেখানে প্রার্থীদের শুরুতেই কিন্তু বেতন রয়েছে এখানে 70,000 টাকা পর্যন্ত। প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা বেতন রয়েছে, 70,000 টাকার মধ্যে বেতন রয়েছে। তারপরে পরে প্লাস গ্রেড পে, আদার অ্যালাউন্স সব কিছু রয়েছে আসাম সার্ভিস রুলস অনুযায়ী কিন্তু এখানে। তো অ্যাডভার্টাইজমেন্ট নোটিশটি দেখতে পাচ্ছ 5 আগস্টে প্রকাশিত হয়েছে, 5 আগস্ট 2024 নোটিশটির নাম্বার দেওয়া রয়েছে। তোমরা সকল স্টেটের বাসিন্দারা, ছেলে মেয়ে সকল প্রার্থীরা আবেদন করতে পারবে। যে সমস্ত পদের জন্য নিয়োগ করা হচ্ছে, দেখো অ্যাসিস্ট্যান্ট টিচার অফ লোয়ার প্রাইমারি, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ আপার প্রাইমারি অ্যান্ড সায়েন্স গ্র্যাজুয়েট টিচার ইন আপার প্রাইমারি, সমস্ত বিভাগের টিচার নিয়োগ করা হচ্ছে। আবেদনের জন্য কিন্তু লিঙ্ক বেরিয়ে গেছে, তোমরা কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতি সব কিছু আমি বলে দিচ্ছি। দেখো এখানে প্রার্থীদের সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইট তোমার DEE আসামের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। যারা কিনা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে আবেদনটি করতে ইচ্ছুক, অনলাইনে আবেদন করার লিঙ্ক দেখতে পাচ্ছ অনস্ক্রিনে। অনস্ক্রিনে আবেদনের লিঙ্ক হলো DEE আসাম.gov.in। তো এই লিঙ্কের মাধ্যমে যদি তোমরা ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাবে, তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেখো সকাল 10টা থেকে আবেদন চলছে 6/8/2024 থেকে। তো গত 6 তারিখ থেকে কিন্তু আবেদনটি চলছে, 2 দিন আগে শুরু হয়েছে। আবেদনটি চলবে 12/8/2024 পর্যন্ত। তো শুধুমাত্র হাতে 6 দিন সময় দেওয়া হয়েছে, তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করে দেবে। আর প্রত্যেকটি সকল বাসিন্দার কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবে, যেন 6 দিনের মধ্যে সকলের কাছে পৌঁছে যায় আর সকলেই আবেদন করার সুযোগ পায়। তো এখানে একটি ইম্পর্টেন্ট কথা হলো, নো অফলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড, কোনো অফলাইনে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড হবে না। এখানে শুধুমাত্র তোমাকে অনলাইনের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করতে হবে। যদি অনলাইনে আবেদনের সময় তোমাদের কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে, তবে কিন্তু এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে, সেখানে মেল করে তুমি ডিটেলসে জেনে নিতে পারো। নোটিশের মধ্যে ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে। তো প্রার্থীদের যে সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করাতে হবে, ফটো সিগনেচার, সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টসগুলো, তোমাদের ফটো JPG সাইজ অনুযায়ী তোমাদের কিন্তু সাবমিট করাতে হবে। তারপর আরও কী কী ডকুমেন্টস লাগছে ডিটেলসে বলা হয়েছে, তোমরা অবশ্যই দেখে নেবে। তোমরা কী করবে, সেই নির্দিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে, নোটিশটি ডাউনলোড করবে, অথবা সেখানে স্টেপ বাই স্টেপ প্রসেস বলা হয়েছে, ডকুমেন্টস সাবমিট, তারপর লগ ইন, রেজিস্ট্রেশন, তুমি রেজিস্ট্রেশন করবে নাকি লগ ইন করবে, অ্যাপ্লাই করবে, যেভাবে আবেদন করবে সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আবেদনটি কমপ্লিট করে দিতে পারো। তো এখানে তোমাদের সমস্ত শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস, ডিপ্লোমা, সার্টিফিকেট যা যা রয়েছে, ফটো সিগনেচার, ভোট কার্ড, আধার কার্ড সব কিছু দিয়ে, যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, PWD থেকে থাকে, সব কিছু সুন্দর করে দিয়ে তোমাদের কিন্তু আবেদনটি কমপ্লিট করতে হবে।
33,133টি শূন্যপদে বিশাল শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডিইই আসাম থেকে। এখানে সব ধরনের পদে কিন্তু টিচার নিয়োগ করা হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট টিচার অফ লোয়ার প্রাইমারি, আপার প্রাইমারি, সায়েন্স গ্র্যাজুয়েট সমস্ত বিভাগের টিচার নিয়োগ করা হচ্ছে। আবেদনটি করার জন্য প্রার্থীদের বয়সটি থাকতে হবে সর্বনিম্ন 18 থেকে 48 বছর বয়স পর্যন্ত কিন্তু প্রার্থীরা আবেদন করতে পাবে। আর আপনারা যদি পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই হও না কেন, এখানে কিন্তু আবেদন যোগ্য আবেদনকারী প্রার্থীদের নির্বাচন করা হবে। তোমরা যখন আবেদনটি জমা করবে সমস্ত নথিপত্র যাচাইকরণের মাধ্যমে কিন্তু প্রার্থী নিয়োগ করে নেওয়া হবে। আর নেক্সট প্রসেস, তোমরা আবেদন করার নেক্সট প্রসেস জানার জন্য অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে থাকতে হবে। মনে রাখবে আবেদনটি চলবে 12/8/2024। এখানে ডিটেলসে যদি তোমরা আরও কিছু জেনে নিতে চাও তোমরা অবশ্যই চলে যাবে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে, আর সেখান থেকে গিয়ে তোমরা ডিটেলসে নোটিশটি চেক আউট করে নিজেরা দেখে পরে বুঝে কিন্তু আবেদনটি করে দেবে। একসঙ্গে 35,000 শূন্যপদে নিয়োগ করা হচ্ছে শিক্ষা আসাম এর তরফ থেকে। তো 5 তারিখে কিন্তু নোটিশটি প্রকাশিত হয়েছে। গভর্নমেন্ট অফ আসাম, অফিস অফ দ্য ডাইরেক্টর অফ এলিমেন্টারি এডুকেশন আসাম এর তরফ থেকে। তো আবেদনটি করার আগে তোমরা অবশ্যই নোটিশটি ভালো করে চেক আউট করে নেবে, আর আবেদনটি করতে কেউ ভুলবে না। সমস্ত আসাম স্টেট বলো, পশ্চিমবঙ্গ বলো, সমস্তবাসীর কাছে এই নোটিশটি বেশি করে শেয়ার করে দেবে যেন সকলেই আবেদন করার সুযোগ পায়। সম্পূর্ণ সরকারি নিয়ম অনুযায়ী এখানে বেতন দেওয়া হবে, আদার অ্যালাউন্স, গ্রেড পে সব কিছু রয়েছে। তো এই সুবর্ণ সুযোগ কেউ মিস করবে না। এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট সাবজেক্ট। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে, আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেট পেতে। থ্যাংক ইউ।